হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। ওকে, সো বাংলাদেশ কম্পিউটার সোসাইটি আসলে একটি অর্গানাইজেশন বাংলাদেশের, যেটা হচ্ছে আপনার কম্পিউটার যারা আইটি সেক্টরে কাজ করে তাদেরকে মেম্বারশিপ দিয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গভর্নমেন্ট সার্কুলারে দেখা যায় তারা কম্পিউটার সোসাইটির মেম্বারশিপ চায়, ঠিক আছে? তো কম্পিউটার মেম্বারশিপ এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি জরুরি কাগজপত্র লাগে, সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি না টেনে লাস্ট অবধি দেখুন, তাহলে আশা করি আপনারা সমস্ত কিছু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আর ভিডিওর লাস্টে আমি আমার নিজের যে মেম্বারশিপ সার্টিফিকেট, সেটা দেখতে কেমন কি কি থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিও আর বড় না করে চলুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। সো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন bcsbdo.org.bd, আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যাওয়ার পর মেম্বারশিপে যাবেন। মেম্বারশিপে আপনার যা যা দরকার সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। মেম্বারশিপ ক্রাইটেরিয়া, তো মেম্বারশিপ ক্রাইটেরিয়াতে আছে আপনার ফিস সম্পর্কিত সমস্ত তথ্য, কোথায় মেম্বারশিপের জন্য, ফেলোর জন্য কত, মেম্বারের জন্য কত, অ্যাসোসিয়েটের জন্য কত, আর গ্র্যাজুয়েটের জন্য কত, ঠিক আছে? এখানে সমস্ত ফিস স্ট্রাকচার দেওয়া আছে। আপনি যদি লাইফ টাইম নিতে চান সেক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা দিতে হবে, কোন সেক্টরের জন্য, কোন ক্যাটাগরির জন্য, সমস্ত কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপর আপনি যদি আপনার রুলস অ্যান্ড রেগুলেশনে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে বাংলা এবং ইংরেজিতে সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে 18 নম্বর অপশান দেখা যাচ্ছে কি এখানে নমিনির অংশটা পূরণ না করলেও হবে, যারা আইটি সেক্টরে বা সিএসসি নিয়ে পড়াশোনা করেছে, যাদের ব্যাচেলার আইটি সেক্টরে, তাদের নমিনি লাগবে না। কিন্তু যাদের ব্যাচেলার আইটি সেক্টরে না, তাদের নমিনি ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে যারা ফরেন স্টুডেন্ট আছে তাদের ইউজিসি সার্টিফিকেট প্রদান করতে হবে। আর অ্যাসোসিয়েট মেম্বারের জন্য আপনাকে 50 পয়েন্ট, মিনিমাম 50 পয়েন্ট থাকতে হবে। সো মেম্বার অ্যাসোসিয়েট মেম্বারের জন্য যে 50 পয়েন্ট লাগবে, সেই 50 পয়েন্ট আমাদের আছে কি না সেটা আমরা জানবো কী করে? তার জন্য আপনি মেম্বারশিপে যাবেন। মেম্বারশিপের নিচে একটা সেকশন দেখতে পারবেন, পয়েন্ট ক্যালকুলেশন, এখানে যাবেন। এখানে গিয়ে যে ফর্মটা আছে সেটা আপনি অ্যাকর্ডিংলি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার কি ব্যাচেলার ডিগ্রি আছে, কোন সাবজেক্টে আপনার মাস্টার্স ডিগ্রি আছে কি না, আপনার পিএইচডি আছে কি না, আপনার অন্যান্য কোনো কিছু আছে কি না, তারপর সিসিএনএফ সার্টিফিকেট আছে কি না, এগুলা এগুলা আপনার সিসি এনপি সার্টিফিকেট আছে কি না, এগুলো আপনি আপনার যেগুলো আছে আপনি সেগুলো দিয়ে পূরণ করে পয়েন্ট ক্যালকুলেট করবেন। পয়েন্ট ক্যালকুলেশনে প্রেস করলেই আপনার টোটাল পয়েন্ট দেখা যাবে, আপনার কত পয়েন্ট হয়েছে, ঠিক আছে? তো এভাবে পয়েন্ট ক্যালকুলেট করতে হয়। তো এরপর আমরা চলে আসি মেম্বারে। মেম্বারের জন্য আপনাকে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা দেখাতে হবে আইটি সেক্টরে, ঠিক আছে? আর মেম্বারের জন্য আপনাকে 70 পয়েন্ট অর্জন করতে হবে। ফেলোর জন্য আপনাকে 15 বছরের চাকরির অভিজ্ঞতা দেখাতে হবে, এবং এর জন্য আপনার 100 পয়েন্ট দেখাতে হবে।
তো চলুন এবার দেখে নেওয়া যাক কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট বা সনদপত্র প্রয়োজন হয়। তো এখানে প্রথম পয়েন্ট যেটা আছে, নমিনি সহ সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র। এখন আবেদনপত্র আপনি চাইলে নিজের ঘর থেকেও পূরণ করে নিয়ে যেতে পারেন, অথবা ওখানে কম্পিউটার সোসাইটিতে গিয়েও পূরণ করতে পারবেন। তো আপনারা কি করবেন, ফটো গ্যালারিতে যাবেন। ফটো গ্যালারিতে যাওয়ার পর ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রিল্যাক্সে নিজের বাসা থেকে ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো তারপর কি লাগবে, আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সনদের অনুলিপি, মানে আপনার সমস্ত সার্টিফিকেট ডকুমেন্ট যেগুলো আছে সবগুলোর ফটোকপি, যেগুলো আপনার দিতে জমা দিতে হবে সেগুলো সত্যায়িত হতে হবে। ঠিক আছে, তারপর প্রথম শ্রেণী কর্তৃক সত্যায়িত সকল প্রশিক্ষণ সনদের অনুলিপি, যেগুলো আপনি ট্রেনিং নিয়েছেন সেগুলোর ফটোকপি এবং সত্যায়িত করতে হবে। তারপর আপনার যেগুলো চাকরির অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেগুলোরও সত্যায়িত, সমস্ত ডকুমেন্টকে আপনাকে সত্যায়িত করে আপনাকে ফিজিক্যালি কম্পিউটার সোসাইটিতে গিয়ে জমা দিতে হবে। কারণ 2022 সাল চলছে, এটা এখন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, ফিজিক্যালি গিয়ে আপনাকে আপনার ফর্ম সহ আপনার সমস্ত যাবতীয় কাগজপত্র এবং ফিজ ফিজিক্যালি গিয়ে প্রদান করতে হবে। ঠিক আছে, তো এটাই মূলত ছিল সমস্ত প্রসেস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কেউ না বুঝেন তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কম্পিউটার সোসাইটির অ্যাড্রেসটা জানতে চান তাহলে এখানে কন্ট্যাক্ট সেকশনে যাবেন। কন্ট্যাক্ট সেকশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন, এরা সবসময় ফোন অ্যাভেলেবেল থাকে। সো এটাই আসলে বিষয়। আর সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, আমার যে সার্টিফিকেট সেটা আসলে দেখতে কেমন, চলুন সেটা দেখে নেওয়া যাক। এটা ছিল আমার সার্টিফিকেট, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সার্টিফিকেট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি বিষয় অ্যাড করা থাকে, আপনার নাম থাকবে, কিসের জন্য, মানে আপনার কম্পিউটার সোসাইটির কি মেম্বার, মেম্বার নাকি অ্যাসোসিয়েট মেম্বার নাকি ফেলো, এটা দেওয়া থাকবে। আপনার ই দেওয়া থাকবে কবে থেকে এই সার্টিফিকেটটি কার্যকর হবে, তারপর আইডি নাম্বার দেওয়া থাকবে, আর লাস্টে আপনার এক্সপায়ার ডেট দেওয়া থাকবে, কতদিন পর্যন্ত আপনার এই সার্টিফিকেটটি ভ্যালিড। ঠিক আছে, তো এটাই মূলত বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সমস্ত ইনফরমেশন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।